আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ইউনিক একটা রেসিপি, যারা এই রমজানে রোজা রেখে ভাজা পোড়া খেতে চান না তাদের জন্য মালঠা দিয়ে খুব সুন্দর সাধারণভাবে আমি একটা কেকের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে আমি একটা মিক্সিং জারে 4 টুকরা চোকলা চুলে মালটা নিয়েছি, 1/2 কাপ চিনি দিয়েছি, 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নিব, 2টা ডিম দিয়েছি। সবগুলো ব্লেন্ড করা শেষ, এখন আমি একটা মিক্সিং বোলে ঢেলে দিব। এই পর্যায়ে এখন অ্যাড করে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। মালটা দিয়েছি, তারপরও আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। সবগুলো মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, একটু একটু করে চেলে এখানে অ্যাড করে দিব। ময়দাগুলো একটু একটু করে দিয়ে সামান্য সামান্য করে এখন আমি চেলে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চা চামচ বেকিং পাউডার, এটাও ছেলে নিব। বেকিং পাউডার দিয়ে এখন আমি এটা ভালো করে ছেলে নিয়ে রেখে দিব, একটু করে মিশিয়ে নিয়ে রেখে দিব। এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব একটু করে ইয়েলো কালার, ওটা পুরোটা অপশনাল। এখানে আমি যেখানে কেকটা সেট করব সেখানে আমি একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা ঢেলে দিব। ভালো করে ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটু করে ট্যাপ ট্যাপ করে নিব, যাতে বাবলসগুলো চলে যায়। এখন আমি 40 মিনিটের জন্য এটা চুলায় দিয়েছিলাম, ওটা ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য দেখাচ্ছি না। মাশাআল্লাহ, আমার কেকটা অনেক সুন্দর হয়ে গিয়েছে, অনেক সুন্দরভাবে ব্যাক হয়েছে। এখন আমি এটা নিচে যে কাগজটা দিয়েছিলাম কাগজটা তুলে নিয়ে নিব, এটা আমি 2 লেয়ার করে কেটে নিব। মাশাআল্লাহ, আমার কেকটা অনেক সুন্দর স্পঞ্জি নরম হয়েছে। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন, রমজানে এরকম করে কেক বানিয়ে খেলে ভাজা পোড়া থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। 2 লেয়ার করে কেটে নিয়েছি, এটা আমি তেমন ডেকোরেশন করব না, সামান্য একটু ক্রিম দিয়ে এটা পরিবেশন করব। উপরটা একটু উঁচু সেজন্য একটু কেটে নিলাম। একটা বোর্ডে একটু করে ক্রিম দিয়ে এটা আমি একটা লেয়ার দিয়ে দিব। একটা লেয়ার দিয়ে দেওয়ার পর আমি সুগার সিরাপ ব্রাশ করে নিব। আমি সুগার সিরাপটা ব্রাশ করে নিলাম, তারপর আর একটু করে উপর দিয়ে ক্রিম দিয়ে দিব। এটা আমি ভালো করে চারপাশে লাগিয়ে নিব, তারপর আরেকটা পাট দিয়ে দিব। আরেকটা পাট দিয়ে আর একটু করে ক্রিম লাগিয়ে সামান্য করে ক্রিমকে কালার করে পিঙ্ক কালার করে একটু করে উপর দিয়ে দিয়ে দিব। কয়েকটা সুইট বল দিয়ে দিব, আর কিছুই দিব না। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইকে একটা শেয়ারের কাজ করে। তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
মাশাআল্লাহ ভিতরটা অনেক স্পঞ্জি হয়েছে।